আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে পাস্তা তৈরি করে দেখাবো। এটা অস্ট্রেলিয়ান একটা পাস্তা, সানরিমো। তা আমি কীভাবে তৈরি করেছি, আমি যেভাবে করছি ঠিক সেভাবে আমি দেখা দিচ্ছি। এটা চিংড়ি মাছ নিয়েছি, দুইটা ডিম নিয়েছি, আর এটা বড় সাইজের, মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, অর্গানিক হাফ টিস্পুন। আর এই জায়গায় টমেটো ক্যাসাপ নিয়েছি আমি 3 চামচ। আর সবজি নিয়েছি এই জায়গায় কাঁকরোল, সিম, কাঁচামরিচ, পটল, আর এই জায়গায় গাজর। তার একটু বড় সাইজ, একটু ভারী করে কেটেছি, যেহেতু পাস্তা একটু মোটা করে কেটেছি সবজিগুলো। আর কাঁকরোল নিয়েছি 2টা, পটল 2টা, গাজর বড় সাইজের একটা অর্ধেক, আর সিম। আর আমি এই পাস্তাটা তৈরি করে দেখাবো অস্ট্রেলিয়ানের। এটা অর্ধেকটা আমি রান্না করবো আজকে। তো আমি 1/2 টিস্পুন লবণ আর 2 টিস্পুন আমি তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল। পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম। তো আমি অর্ধেকটা দিব। এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো হয়ে আসছে, আমি ছেঁকে নেব। তেল দেওয়া হয়েছে যে স্টিকি যেন না হয়ে যায়, আঠালো যেন একটার সাথে একটা লেগে না যায়, এই জন্য দেওয়া। তো আমি পরিমাণ মতন কড়াতে তেল দিয়েছি। তা আগে আমি চিংড়ি মাছটা ভেজে নিব, ভালোভাবে চিংড়ি মাছটা ফ্রাই করে নিব সামান্য লবণ আর সামান্য মরিচি গুঁড়ো দিয়ে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব। এই পাস্তাটা খেতে খুবই মজা। তা আমি যেভাবে করছি ঠিক সেই প্রসেসটাই দেখাচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিট হলেই হয়ে যায়, 1-2 মিনিট। তা আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। এটার ভিতরে আপনারা ইচ্ছা করলে চিকেনও অ্যাড করতে পারেন, এটা ইচ্ছে, যা যার ইচ্ছে মতো রান্না করা যায়। তো আমি আজকে চিংড়ি মাছ এবং ডিমটা দিব। তা আমি ডিমটা ফ্রাই করে নেব, সামান্য লবণ দিয়েছি এটার সাথে, ভালো করে ফেটে তারপর আমি এটা ভেজে নেব। একদম ভেঙে ফেলবো এটা, সম্পূর্ণ ডিমটা কেটে কেটে দিব আমি, ঝর ঝরে থাকে। তা ডিম ভাজা হয়ে গেছে। তা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি হালকা, 1-2 মিনিট আমি নেড়ে এখন সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা যেহেতু শক্ত, সিদ্ধ হইতে সময় লাগে, এজন্য গাজরটা আমি আগে দিয়েছি। সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, পটলও এবং কাঁকড়ালও একটু সময় লাগে, তো একই সমান টাইম লাগে এগুলো, তো একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেবো। আমি সল্ট কিন্তু এখনই দিব না, লবণটা, লবণটা আমি আর একটু পরে দেবো। লবণটা দিলে সবজি কালারটা চেঞ্জ হয়ে যায়। তা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমি এখন একটু লবণ দিয়ে দেবো। কাঁচামরিচ আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার রান্নাঘরেই থাকে, রান্নাঘরের সবজি কাটা কেচি আমি 5-6টা কেজি কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা যা যার ইচ্ছে মতন। তার লবণটা আমি এখন দিয়ে দিব, এখন লবণটা অ্যাড করব। আমি 1/2 টিস্পুন লবণ দিব, যেহেতু এই যে সয়া সস দিব, আর আলু জুসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই জন্য 1/2 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। সবজিটা একটু কাঁচা কাঁচা থাকবে, ফুলরি সিদ্ধ করব না। এটা চাইনিজের মতনই হবে পাস্তাটা। আমি সয়া সস দিয়ে দিচ্ছি, এটা খুব ডার্ক সয়া সস, আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভেজে নেব এখন। ভেজে নিয়ে আমি লুডুসটি দিয়ে, লুডুসগুলো দিয়ে দেবো, সরি, পাস্তাগুলো দিয়ে দেবো। সবজি কিন্তু হয়ে গেছে,
তার টমেটো কেচাপগুলো দিয়ে দিলাম অর্গানিকটাও দিয়ে দিব এখন সবজির সাথে একসাথে মিশিয়ে ফেলব একটু মিশিয়ে নেই টমেটো কেচাপগুলো অর্গানিকটা দিয়ে দিচ্ছি তাম পাস্তাগুলো দিয়ে দিলাম তা আমি অনেকক্ষণ কিন্তু হয়েছে আমি সিদ্ধ করে রেখেছি স্টিকি হয়ে যায়নি এটা একটু নাড়াদেড়ি ছুটে যাবে দেখতেই পাচ্ছেন ছুটে গেছে কেন বেশ অনেকক্ষণ আমি সিদ্ধ করে রেখেছিলাম তা আমি এই জায়গা চিনি দিয়ে দিলাম এক চা চামচ আর টেস্টিং সল্ট এক চা চামচ এটা ইচ্ছে টেস্টিং সল্টটা যা যার ইচ্ছে মতন দিলেও চলে না দিলেও চলে তাই এটা যেহেতু লুডুসের সাথে আলাদা কোনো মশলা নাই এই পাস্তার সাথে এই জন্য আমি টেস্টিং সল্টটা একটু দিয়েছি আর চিনি তো মাস্ট দিতেই হবে চাইনিজে লুডুসে পাস্তায় চিনিটা খুব ভালো লাগে এটা স্বাদটা আরও বেড়ে যায় তাই চিংড়ি মাছ আর ডিমগুলো কিন্তু আমি মিশিয়ে ফেলছি একসাথে ভালোভাবে এখন নেড়ে নেব আমি বেশিক্ষণ রাখবো না আর দুই তিন মিনিট আমি এমনি নেড়ে চুলার আঁচ কিন্তু ফুল বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নামিয়ে ফেলবো এটা উপকরণগুলি মিশিয়ে নেব ডিমটা লুডুসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তা আমার এই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন না হলে কিন্তু আমার ভিডিওগুলি দেখতে পাবেন না আল্লাহ হাফেজ